ইউ স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু অষ্টম শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস আমাদের হচ্ছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে সেতু প্রথমে তোমার নাম রোল নাম্বার সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে দেখো একে রয়েছে তোমাদের একটা সিনিয়র প্যাসেজ খুব ভালো করে তোমরা কিন্তু সিনিয়র প্যাসেজটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে এর রয়েছে রিড প্যাসেজ অ্যাভো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোই কোয়েশন প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ তিন সময় ছয় বি এর দেখে রয়েছে রাইট টি অর টু আর এ ফর ফল স্টেটমেন্টস ইউ মোস্ট রাইট সাপোর্টিং স্টেটমেন্টস উইথ দেম প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ ছয় সয়স সমান সরি দুই গুণ তিন সঞ্চয় ছয় প্রতিটি প্রশ্নের মান রয়েছে দুই করে ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে তারপরে সি এ দেখে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্ডো তিন সহ তিন দেখে নাও তারপরে হোক তোমাদের একটা পো এমের প্যাস্ট্রোলজি যেখানে কিন্তু প্রশ্ন করা আছে খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাস্ট্রোল পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে এ দেখে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট প্রশ্নের মান রয়েছে এক করে এক কিন্তু চার সমান সমান চার দেখ বিয়ে থেকে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ তিন সমান সমান ছয় তারপরে দেখো রয়েছে তোমাদের একটা আনসারের প্যাসেজ খুব ভালো করে তোমরা কিন্তু আনসারের প্যাসটা পড় নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে দেখো এর থেকে রয়েছে রিড দ্য অভোপ প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোই কোস্চেন্স প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ পাঁচ সমান সমান দশ তারপরে দেখো সি এর তাকে রয়েছে সরি রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্যাসেস প্রশ্নের মান রয়েছে পাঁচ তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে প্রথমে রয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিট আর্টিল পিভিয়ান প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ চার সময় সমান দুই তারপরে তোমাদের ডুএস ডাইরেক্টার এখানে মধ্যে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ চার সমান আট তারপরে তোমাদের আনসিনের প্যান্স থেকে একটা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে দুই তারপরে তোমাদের রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে বায়োগ্রাফি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে প্রশ্নের মান রয়েছে নয় এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে বিদ্যাসাগর সম্পর্কে সেটার ভিত্তিতে তোমাদের কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে আর তোমাদের দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর হবি রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর বেস্ট ফ্রেন্ড প্রশ্নের মান রয়েছে দশ এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখতে ভুলবেন আর আমার চ্যানেল নতুন হাও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল সব প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফেশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করেছে এর বছর অষ্টম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নপার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করতে হবে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু আজকে দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যেই মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো করে কোশ্চেনটা দেখে নাও